কৃত্রিবাসী রামায়ণ সুন্দরাকাণ্ড বিভীষণের বক্ষস্থলে রাবণের পদাঘাত এত যদি বিভীষণ রাবণেরে বলে কুপিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে বিভীষণ মোম জ্যেষ্ঠ আমি তকনিষ্ঠ আমি অধর্মিষ্ঠ বড় সে বড় ধর্মিষ্ঠ মানুষ বেটার ভয় কাপে বিভীষণ হেন ভাই না রাখি বাপন ভবন বিভীষণে দূর কর যুক্তি করিসার যুদ্ধ বিনা গতি নাই কিসের বিচার এত যদি ক্রধ করি বলিল রাবণ আর বার বলিতে সে সাধু বিভীষণ নিশাচর রাজতব যথা জ্ঞান বল কহিলে তাহারি যজ্ঞ বচন সকল প্রকটেও ঈশ্বরে না চিনে অজ্ঞজন অন্ধ যেন জানিতে না পারো এ রতন রহিয়াছে চক্ষু কিন্তু দেখিতে না পায় পেচক যেমন সূর্যমণ্ডলে দিবায় ইহাতেও নাহি মানি তোমার দূষণ যেহেতু নিজেরে প্রভু করো এ গোপন প্রণাম করি যে তার মায়ে। নয়ন আগেও সেই ঢাকি রাখে তাই থাকুক সে সব কথা এখন তোমারে কহি আমি না মজাও তুমি আপনারে আনিয়াছ সীতাকাল ভুজঙ্গিনী ঘরে রাখিলে সসৈন্যে যাবে সমন নগরে এ হেন সুন্দর রাজ্য এ হেন সম্পদ নিজ দোষে কেন আনি ঘটাও বিপদ চিরকাল তপ করি পেয়েছ এ রাজ্য কিছুকাল ভোগ কর ছাড়িয়া অন্যাজ্য যদি কহ তুমি কেন কহ কুপজন তার অভিপ্রায় কহি করহ শ্রবণ জিজ্ঞাসিলে মন্ত্রণা কহিতে হয় হিত অন্যথা কহিলে হয় পাপ উপস্থিত অতএব কহিতেছি তবভিত কথা কদাচিৎ ইহা নাহি করহ অন্যথা ধার্মিক শ্রীরাম দেখ সর্বলোকে কয় অধার্মিক সঙ্গে থাকা জীবন সংশয় দেখ এক হস্তি প্রবেশীলে বনে সকলের ক্ষতি করে ক্ষমা নাহি মানে ক্ষেত্রের শস্যাদি খায় ঘর দ্বার ভাঙ্গে খাদ্যালোভে হস্তি মিলে তার সঙ্গে দুষ্টের সঙ্গেতে হয় সিষ্টে অপরাধ হস্তির বন্ধন হেতু উপযুক্ত ব্যব স্বভাবেতে ব্যগজাতি জানে নানা সন্ধি শতহাত দড়ি দিয়া হস্তি করে বন্দী যেখানেতে হস্তি সব চরে নিরন্তর ভক্ষ দ্রব্য উপহার রাখ হয় বিস্তর খাইবার লোভে হস্তি গলা বাড়াইল গলায় লাগিয়া দড়ি সবাই পড়িল দুষ্টের মিশালে হয় শিষ্টের বন্ধন সেইমত তব পাপে মোজে পুরিজন যেইমাত্র এই কথা কহে বিভীষণ মহাকোপে উন্নত হইল দশানন দন্তকর্মর কর্মর করি ছাড়িয়া হুঙ্কার বিকট নীনাদে কহিতেছে আরবার একি একে একে একি রে দুর্মতি বিভীষণ ধরিয়াছে বুঝি তোর চিকুড়ে সমন চৌদ্দ চতুর্যুগ হইল আমার জনম ইতিমধ্যে শুনি নাই হেন দুর্বাচন করিয়াছি কলহ ইন্দ্রাদি দেবসনে কেহ পারে নাই কহিবারে কুবচনে তাহা শুনাইলি তুই ক্ষুদ্র হয়ে মরে কিন্তু তার ফল এই দেখাই তোমারে এত কহি খরতর খর্গ করি করে লম্ফ দিয়া পড়িলেন ভূতল উপরে তার পদাঘাতে লঙ্কা করে টলমল ক্রোধ দেখি অতি ভীত রাক্ষস সকল তবে সেই দশানন মহাবেগে চলে পদাঘাত হইলা বিভীষণ বক্ষস্থলে বিভীষ্ম অচেতন হইয়া তাহায় পড়িল ধরণিতলে ছিন্ন তোর তাহা দেখি যাবতীয় নিশাচরগণ হাহাকার করে সবে অতি দুঃখী মন তাহা দেখি দেবগণ আর সুরপতি পরস্পর কহিতেছে এসব ভারতী বিভীষ অঙ্গে করি চরণ অর্পণ গেল 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 এবে নিশ্চয় রাবণ বরঞ্চ সহেন রাম নিজ তিরস্কার ভক্ত অপমান সহ্য না হয় তাহার এখানে প্রহস্ত উঠি ধরি দশানুনে সান্ত্বনা করিয়া বসাইল সিংহাসনে কস্ত হইতে কারিয়া লইল খর্গখান কোষে আচ্ছাদিয়া রাখিলেন অন্য স্থান বিভীষণ মন্ত্রী চারিজন নিশাচর তুলি বসাইল তারে আসন উপর খুনকাল পর্যন্ত সভাজন। রহিলা নিঃশব্দ হয় পুত্তলি যেমন